আমরা লাস্ট দিন চ্যাপ্টার ফোরে ছিলাম চ্যাপ্টার ফোরে আমরা হচ্ছে স্টেপস গুলো পর্যন্ত পড়েছিলাম তাই না আপনার যে একটা এথিক্যাল ডিসিশন মেকিং একটা ডিসিশন মেক করার জন্য আমাদের নয়টা স্টেপ ফলো করে এই ফ্রেমওয়ার্কটা ফলো করে একটা ডিসিশন মেক করতে হবে আচ্ছা আজকে আমরা এথিক্যাল থিওরিস পড়বো তিনটা এথিক্যাল থিওরিস আছে যেগুলো সম্পর্কে যেগুলোর সিমিলার আমরা কিছু থিওরিস কিছু মডেলস আগে দেখেছি হ্যাঁ তো থিওরি গুলো আমরা মডেলস এর সাথে কম্পেয়ার করতে পারবো আশা করি সো এথিক্যাল থিওরিগুলো হচ্ছে আপনার ডিসিশন মেকিং এ সাপোর্ট করার জন্য এথিক্যাল থিওরিগুলোকে অ্যাপ্লাই করা হয় আচ্ছা কি কি এথিক্যাল থিওরিস আছে ফার্স্ট অফ অল কনসিকুয়েন্সিয়ালিজম কনসিকুয়েন্সিয়ালিজম নামটা দেখেই বোঝা যাচ্ছে যে অবশ্যই কি এই থিওরিটা কনসিকোয়েন্স বেস্ট দ্যাট মিনস আপনার আউটকাম বেস্ট আউটকাম বেস্ট একটা মডেল ছিল তাই না সেই মডেলটার নাম কি আপনাদের মনে আছে ভুলে গেছি আমরা এর আগে তিনটা মডেল পড়েছিলাম তাই না একটা হচ্ছে কি আউটকামে ফোকাস করে আর একটা কিসের উপর ফোকাস করে ইন্ডিভিজুয়াল মোরাল রাইটস এর উপরে ফোকাস করতেছে আর একটা মডেল কি ছিল আর একটা মডেল ছিল হচ্ছে আপনার আহ ভ্যালিউজ এর উপরে ফোকাস করতেছিল তাই না আচ্ছা সো সেম আপনার থিওরিগুলো এরকম বিভিন্ন জিনিসের উপরে ফোকাস করতেছে সো কনসিকুয়েন্সিয়ালিজম থিওরিজ আমার মেইন ফোকাসিং পয়েন্ট হচ্ছে এটার যে এথিক্যাল ভ্যালিউজ গুলো বা মোরালগুলোর আপনার রিলেটেড থাকবে যে এটার আমি যেই অ্যাক্টটা নিব বা আমি যেই ডিসিশনটা নিব সেটার কনসিকুয়েন্স বা আউটকামটা কিরকম হচ্ছে আর এটা সেন্ট্রাল এম কি থাকবে সেন্ট্রাল এম ইজ টু ম্যাক্সিমাইজিং দ্য গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল অর গ্রেটেস্ট নাম্বার বলতে এখানে মানুষ বোঝানো হতে পারে অথবা ভ্যালিউস বোঝানো হতে পারে হ্যাঁ ভ্যালিউ বলতে কি বোঝাচ্ছে আচ্ছা দেখেন এখানে যে গুড রেফার করা হয়েছে গুড মানে কি ভালো এখন কাদের ভালো করব আমি এই যে করছি এটা আর আবার ডিফারেন্ট ওয়ে কে রেফার করছে কিরকম ইট মে বি রেফার টু অর ইউটিলিটি হ্যাঁ ভ্যালিউসটা কি ভ্যালিউস বলতে বোঝাচ্ছে আপনার ভ্যালিউ নাম্বার কে বোঝাচ্ছে ঠিক আছে যে আপনি কতটুকু কত বেশি প্রফিট হলো কত আর্ন হলো সেটাকে বলা হচ্ছে ভ্যালিউ এন্ড ইউটিলিটি এস

সেকেন্ড যে থিওরিটা আছে সেটা হচ্ছে ডিঅন্টোলজি ডিঅন্টোলজি ইজ বেসড অন রেসপেক্টস ইন্ডিভিজুয়ালস এন্ডস ইন আচ্ছা ইট ভ্যালু অন দ্য ইন্টেনশন অফ দ্য ইন্ডিভিজুয়াল রাদার দেন দ্য আউটকাম অফ এনি অ্যাকশন তার মানে কি আপনার ডি যে থিওরিটা এটা আপনার কে ফোকাস করছে আপনি কি করতে চান আপনার নিয়তটাকে হচ্ছে আপনার ফোকাসিং পয়েন্টে রাখছে তার মানে আপনার যে রুলস আপনার এটা কিসের উপর ফোকাস করবে আপনার রুলস অব্লিগেশন এন্ড ডিউটিস এর উপরে ফোকাস করবে বুঝতে পেরেছেন আউটকামটা কি আসলো দ্যাট ডাজেন্ট ম্যাটার ডিওনটোলজি অ্যাকচুয়ালি ফোকাসেস অন ইয়োর ইন্টেনশন অ্যান্ড ডিওন্টলজি রিকোয়ার্স টু দিস তার মানে আপনার ডিউটিটা আপনার যে অ্যাকচুয়াল ডিউটি টুয়ার্ডস ইউর প্রফেশন হতে পারে টুয়ার্ডস ইউর ফ্যামিলি হতে পারে আপনার যে ডিউটি এই ডিউটিটার উপরে ফোকাস করে আপনার কোনো ডিসিশন নেয়াকেই আপনার কিভাবে দেখা হচ্ছে আপনি এথিকালি এটাতে কারেক্ট সেভাবেই দেখা হচ্ছে যদি আপনি শুধু ডিঅন্টোলজি থিওরি অ্যাপ্লাই করেন করে কোনো ডিসিশন নেন আচ্ছা আর ভার্চু এথিক্সটা কি ভার্চু এথিক্স ভার্চু মানে কি ভার্চু মানে কি বলেন অনেকবার বলছি ক্লাসে সব রেখে কি চলে গেছেন জানা আসি মানে কি বলেন ভার্চিউ মানে হচ্ছে ব্যক্তিত্ব হ্যাঁ বলেন রিয়াজ কি বলতেছিলেন এই টাইপেরই বলতে নিছিলাম এই টাইপেরই আচ্ছা ঠিক আছে ভার্চু মানে হচ্ছে আপনার ব্যক্তিত্ব বা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আপনার মোরাল ক্যারেক্টার হ্যাঁ সো আপনার ভার্চিউ এথিক্সটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে মানে এই থিওরিটা অ্যাকচুয়ালি ফোকাস করে আপনার ক্যারেক্টারের বেসিসে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন এখন ক্যারেক্টার কিসের সাথে আপনার কিভাবে আমরা মেজার করি দিক থেকে মেজার করতে পারি ট্রাস্ট দিক থেকে মেজার করতে পারি ভার্চিউকে রাইট সো এইসব দিক থেকে যখন আপনি কোনো ডিসিশন নিবেন বা কোনো থিওরি অ্যাপ্লাই করবেন কোনো একটা পার্টিকুলার পার্টিকুলার ডিসিশনের জন্য

সঠিক সিদ্ধান্ত নেয়া তো এইটুকু ছিল আপনার চ্যাপ্টার ফোর এর পড়াশোনা আমরা পড়লাম এখানে তিনটা টপিক ছিল ওভারঅল যতটুকু আমার মনে পড়ে তিনটা একটা হচ্ছে কি এথিক্যাল ডিলেমা এথিক্যাল ডিলেমাটা কি ছিল এথিক্যাল ডিলেমা ইজ এ সিচুয়েশন উইথ আনসার্টিনিটি অ্যাবাউট হোয়াট ইস রাইট টু ডু ফ্রম মোরাল এথিক্যাল পার্সপেকটিভ মানে যখন আমরা একটা ডিসিশন মেকিং এর সময় এই ধরনের কিছু বিভ্রান্তিতে পড়ে যাই যে ডিসিশনটা যেই ডিসিশনই নেই না কেন সেটার কনসিকুয়েন্সেস রাইট ও রং দুইটাই থাকতে পারে তাই না এই ধরনের সিচুয়েশনকে যখন এথিক্যালি এই ধরনের সিচুয়েশন পরে আনসার্টিনিটি থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি এথিকাল ডিলেমা আচ্ছা আর হচ্ছে আপনার ডিসিশন দেখেন কিন্তু সাথে থিওরিগুলো কিন্তু কানেক্টেড ইউটিলিটারিয়ান মডেল কিন্তু আপনার আউটকাম বেস্ট সো এটা কিন্তু আপনার কোন এথিক্স কোন থিওরির সাথে যায় বলেন তো ইউটিলিটারিয়ান মডেলটা এখনই পড়ছি কিন্তু এবার এরকম করার আসবে এই মতো বুঝছেন সো মডেল আর থিওরি গুলোকে আপনার একসাথে রিলেট করে পড়তে হবে বা কেস গুলো ওভাবে সলভ করতে হবে আমরা প্র্যাকটিস করবো বাট আপনাদের ধরতে এইটুকুন তো ধরতে পারতে হবে মোরাল রাইটস মডেল কিসের সাথে যাচ্ছে কোন থিওরির সাথে যাচ্ছে আচ্ছা ইউটিলিটারিয়ান মডেলটা হচ্ছে আমার কনসিকুয়েন্সিয়ালিজম সাথে যাচ্ছে কনসিকুয়েন্সিয়ালিজম কনসিকুয়েন্সিয়ালিজম থিওরিটা কি ছিল সেটা আউটকাম বেসড ছিল ইউটিলিটারিয়ান মডেলটাও কিন্তু আউটকাম বেসড আউটকাম বেসড মানে হচ্ছে আপনার কি হচ্ছে দেখেন গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল এখানে একটু ডিফারেন্স আছে এখানে ডিফারেন্সটা হচ্ছে ইউটিলিটারিয়ান মডেলটাতে আপনার এক্স্যাক্টলি বলে দিছে যে গ্রেটেস্ট গুড ফর দা গ্রেটেস্ট নাম্বার অফ পিপল মানে সব থেকে বেশি মানুষের যেটাতে ভালো হবে হ্যাঁ এখন আর আপনার কনসিকুয়েন্সিয়ালিজমে কি ছিল গুডটা আপনার দুইটা ওয়েতে রেফার করতেছে একটা হচ্ছে কি ভ্যালিউস অ্যান্ড আরেকটা কি ইউটিলিটি সো ভ্যালিউস হতে পারে অর ইউটিলিটি হতে পারে দ্যাট মিন্স ওখানে কোয়ালিটিটিভ হতে পারে অথবা কোয়ান্টিটিটিভ হতে পারে দুইটা টাইপের হতে পারে কিন্তু গুড বুঝতে পারতেছেন কি জি আচ্ছা আর মোরাল রাইটস মডেলটা কোন থিওরির সাথে যাচ্ছে ডিঅন্টোলজি মোরাল রাইটস মডেল হচ্ছে আপনার একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড প্রিভিলেজ কে করা হ্যাঁ আর ডিওনটোলজি যে আমরা থিওরিটা পড়েছি সেই থিওরিতেও আপনার কি হচ্ছে একটা মোরাল ফান্ডামেন্টাল যে রাইটস বা ফান্ডামেন্টাল যে ভ্যালিউজ গুলো সেগুলোর উপরে ফোকাস করে ডিসিশন নেয়া আর আপনার লাস্ট আছে কি জাস্টিস মডেল জাস্টিস মডেলটা কি জাস্টিস মডেল হচ্ছে অ্যান এথিক্যাল ডিসিশন ইজ ওয়ান দ্যাট ডিস্ট্রিবিউট বেনিফিটস অ্যান্ড হার্মস এমং ইন্ডিভিজুয়ালস ইন ফেয়ার ইকুয়েটেবল অর ইম্পার্শিয়াল ওয়ে তার মানে এখানে যখন আপনি ফেয়ার জাজমেন্টের কথা বলছেন তখন কিন্তু আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটা চলে আসছে তাই না আপনি কতটুকু ট্রুথফুল বা আপনি কতটুকু অনেস্ট আপনি যদি অনেস্ট না হন তাহলে কিন্তু আপনি ফেয়ার জাস্টিস করতে পারবেন না তাই তো সো আপনার জাস্টিস মডেলটা কিসের সাথে রিলেটেবল বলেন তো আমার ভার্চুয়াল এথিক্স থিওরির সাথে রিলেটেবল রাইট চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হচ্ছে এখানে আচ্ছা সো এখানে আমার আর একটা কি ছিল আমার এই এথিক্যাল ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক ছিল যে একটা এথিক্যালি ডিসিশন মেক করতে হলে আমার নয়টা স্টেপ ফলো করতে হবে এই ফ্রেমওয়ার্কটা ফলো করে আমরা যখন এথিক্যাল ডিসিশন নিব তখন আমাদের ডিলেমাটা কিছুটা সলভেবল ওকে সো এখানে আমরা এথিক্যাল মডেলস পড়েছি তিনটা এথিক্যাল ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক পড়েছি নয়টা স্টেপ আছে অ্যান্ড এথিক্যাল থিওরিস পড়েছি তিনটা আচ্ছা এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 চ্যাপ্টার 4 এর উপরে আমাদের নেক্সট টিউজডে ইনশাআল্লাহ যদি ক্লাস হয় ইনশাল্লাহ হবে নেক্সট টিউজডেতে আমরা হচ্ছে একটা ক্লাস টেস্ট রাখছি হ্যাঁ চ্যাপ্টার 4 এর উপরে ঠিক আছে ম্যাম যদি পোর্টালে তাহলে হ্যাঁ অবশ্যই দিয়ে দিব আপনার এটা লাস্ট উইকে শেষ হয়নি তাই আপলোড করা হয়নি আপনার হচ্ছে আজকে এই চ্যাপ্টারটা পোর্টালে আপলোড হয়ে যাবে হ্যাঁ আর ঠিক আছে আর আপনাদের কারো কি প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল আজকে যারা এখন আছেন আচ্ছা ফার দিনের দেওয়ার কথা ছিল ফারদিন ফারদিন আমি শুনলাম ফারদিন নাকি আন্দোলনে ফারদিন কি আন্দোলন থেকে জয়েন করেছেন আন্দোলন আচ্ছা এখন অন্য জায়গায় আন্দোলনে ছিলাম আচ্ছা ঠিক আছে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো আচ্ছা সো আপনারা যারা প্রেজেন্টেশন দেওয়ার কথা তারা প্রেজেন্টেশনটা নিয়ে টিউসডে আসেন সরি থার্সডে নেক্সট থার্সডে আসেন ম্যাম টপিক কি আগেরটাই মানে হচ্ছে যে টপিক আগেরটাই যে যেটা চুজ করেছেন আগেরটাই বলতে আপনি কে বলছেন শান্ত ম্যাম আচ্ছা না শান্ত তো আগে কি টপিকে দিয়েছেন প্রেজেন্টেশন আমরা তো হচ্ছে যে কি ওই একটা অ্যাক্ট করছিলাম না বনভোজনে হচ্ছে না না সোশ্যাল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হবে না এটা ছাড়া অন্য কোনো টপিক চুজ করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য যে কোনো টপিক আপনারা চুজ করতে পারেন মিড টার্ম থেকে চুজ করেন হ্যাঁ বৃহস্পতিবার দিন আপনারা প্রেজেন্টেশন দিবেন মিড টার্ম থেকে চুজ করতে পারেন আর জি এই বৃহস্পতিবার আচ্ছা ফাইনাল থেকেও চুজ করতে পারেন আর নেক্সট টিউজডেতে আপনাদের চ্যাপ্টার 4 এর উপরে একটা ক্লাস টেস্ট হবে ওকে আর নেক্সট থার্স্ডে তে ইনশাআল্লাহ আমরা চ্যাপ্টার ফোরের উপরে কিছু হয়তোবা কেস সলভ করব সো আপনাদের নেক্স দিন হচ্ছে প্রেজেন্টেশন থাকবে অ্যান্ড কেস সলভিং থাকবে থার্ডডে তে আচ্ছা এখন বলেন চ্যাপ্টার ফোরে কি প্রেজেন্টেশন দেওয়া যাবে মানে কত হইলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে মানে সবাই দিতে পারবে যারা পনেরো পেয়েছেন বা পনেরো থেকে কম পেয়েছেন তারা দেন ওকে ম্যাম সবার দেয়ার দরকার নাই ম্যাম আজকে তো আপনি বাসে যেতে পারবেন না রাস্তা তো আটকানো আচ্ছা দেখা যাবে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ নতুন বাজার আর হলো মানে যে নসাউতে ঢুকা বসুন্ধরার গেট ম্যাম পুরোটা আটকে দিছে হ্যাঁ তাই তো শুনছি দেখি না হলে অথবা ইউনিভার্সিটিতেই থেকে যেতে হবে যদি আমাদেরকে অথরিটি ব্যবস্থা করে দেয় কিছু একটা কিছু না কিছুতে একটা হবে ডোন্ট worry আপনারা সবাই সেফটি বাসায় পৌঁছালেই হয় আপনারা বাইরে কারা কারা আছেন শুধু fart দিনা আমি আসছি ম্যাম ঠিক আছে আপনারা সেফ থাকেন আর হচ্ছে যেহেতু আপনাদের সংখ্যা গরিষ্ঠতা নেই সো আমার মনে হয় আপনারা একটু মানে কম জড়ানোই ভালো এসব বিষয়ে আচ্ছা যাই হোক আহ সো চ্যাপ্টার ফাইভটা আমরা একটু শুরু করি হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিব আচ্ছা একটু হোল্ড করবেন প্লিজ ওটা ক্লাসে পড়াইলে মনে হয় ভালো হয় চ্যাপ্টার 5 টাও খুবই মানে সহজ একটা চ্যাপ্টার জাস্ট এখানে কিছু কেস দেয়া আছে এথিক্যাল সাইকেল এটা কি আজকে পড়তে চাচ্ছেন না ম্যাম ক্লাসে পড়লে ভালো হয় কনসেন্ট্রেশন ধরে রাখা যাইতেছে না আচ্ছা ঠিক আছে আপনারা কেমন জানি আমরা সবাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আছি আজকে কেন কি হয়েছে আপনাদের এই যে ইয়ে আন্দোলন নিয়ে হুম আহ সবাইকে আচ্ছা আমরা রেকর্ডিংটা অফ করে দিই তাহলে হ্যাঁ